বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মোহন বাগান মাঠে একটা ছোট্ট গল্প শোনাবো বলে। জানেন তো আপনারা মোহন বাগান মাঠে একটা সেলফি জোন আছে। আগে ফুটবলারদের জন্য সই শিকার করতে আসতেন তাদের অনুরাগীরা, সেই সময় হয়তো সুব্রত ভট্টাচার্য বা তারও আগে চুনি গোস্বামী বা পরবর্তীকালে ব্যারেটো বা তারও আগে শিশির ঘোষরা এই মোহন বাগান মাঠে দেদার সই বিলোতেন। এখন সইয়ের পালা সেটা চুকে গেছে, এখন শুধুমাত্র সেলফির সময়। অনুরাগীরা তাদের মোবাইলে মুহূর্তটিকে ধরে রাখেন এবং মোহন বাগান ফুটবলাররা এই সেলফি জোনে এসে তারা জানেন যে অনুরাগীরা দাঁড়িয়ে থাকবেন এবং দেদার তারা এইভাবে সেলফি বিলিয়ে যান। যে বিখ্যাত টানেল পেরিয়ে মোহন বাগান মাঠ, সেই টানেলের দুপাশে দাঁড়িয়ে থাকেন অনুরাগীরা, আর এভাবেই তারকারা ধরা দেন অনুরাগীদের মোবাইলের ক্যামেরায়। তিনি সুভাষিস হন, কামিন্স হন, অথবা দিমিত্রি পেত্রাতোস বা কোচ ওয়ান ফেরান্ডো, সেই মুহূর্তগুলি ধরা রইল অনুরাগীদের সঙ্গে তাদের তারকাদের এক্সট্রা টাইম বাংলার ফ্রেমে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।